কাতারের দোহায় রাজকীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হামাজ প্রধান ইসমাইল হানিয়া এর আগে দোহার ইমাম মোহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব মসজিদে হানিয়ার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় জুমার নামাজের পরেই জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে মসজিদের সামনে হানিয়াকে শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ হাজার হাজার মানুষ হানিয়ার জানাজায় অংশ নেয় বিভিন্ন দেশ বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলো থেকে কয়েক ডজন রাষ্ট্রীয় অতিথি উপস্থিত ছিলেন এছাড়া ফাতা ও ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর নেতারাও জানা জানাজায় উপস্থিত ছিলেন বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ইমামতিতে ইসমাইল হানিয়ার প্রথম জানাজা সম্পন্ন হয় তেহরানে